সুরে সুরে পান করি। ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে, ভর্তি চলিতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতম নবুয়ত বাংলাদেশ এর উদ্যোগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন শরীফের মুরব্বীদের মজলিস, বড়দের মজলিস, বড়দের পক্ষ থেকে নির্দেশ আসছে ইমানি দাবি তুলে ধরা। আর ইমানি দাবি তুলে ধরতে যে যদি নিজের স্ত্রীকে বিধবা বানাইতে হয়, যদি নিজের সন্তানকে এতিম বানাইতে হয়, যদি নিজের চাকরি চলে যায়, এমনকি যদি নিজের বড়ি থেকে কল্লাটাও আলাদা হয়ে যায়, আমাদের হাজারের হাজার শেখুল হাদিস শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ বলে গেছেন, মাথাটা দিয়ে দিও কিন্তু আন্দোলন থেকে পিছে যেও না। আজকে হযরত কবরে শুয়ে আছেন, আল্লাহ হযরতের দরজাকে বন্ধ করে দেন। আমাদের এই মিশন চলছে, মিশন চলবে, ইনশাআল্লাহ কেউ ঠেকায় রাখতে পারবে না। আমার বন্ধুগণ, আগামী আসরের বুজুর্গ পীর মাসের বড়রা কথা বলবেন ধারাবাহিকভাবে, এক পর্যায়ে ছোট্ট খাদিম হিসেবে এতটুকু কথা বলে দেই, আমাদের পরম সত্য মুরব্বী আল্লামা নূর ইসলাম দামাত বরকত নাহানিয়া সহ বাংলার যে কোনো জায়গা থেকে আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা ইমানি আন্দোলন করার জন্য যখনই যেখান থেকেই ডাক দিবে, তখন আমরা সর্বসম্মতিক্রমে প্রস্তুতি নিয়ে থাকব, প্রয়োজন বোধে নিজের জীবনের তাজা রক্ত দিয়ে দেব, বাপের কাছে মাথা নত করব না। আমি শুধু এতটুকুই বলতে চাই, হযরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির রূপরেখা নিয়ে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির আমাদের কাছে জিম্মাদারি দিয়ে গেছেন, এই কাজের দায়িত্ব দিয়ে গেছেন, আমরা যেন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির মতন হযরতের কবরের কাছে যে হাজারি হযরতের মাকবারের কাছে যে বলতে পারি যে হযরত জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলো আমরা খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষে আছি, থাকব হযরত আপনার স্বপ্ন বাস্তবায়ন করার পক্ষে আমরা আছি। সর্বশেষ যত মুরব্বী ইন্তেকাল করেছেন, প্রত্যেক বুজুর্গদের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন, যারা বেঁচে আছেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন, বিশেষ করে আল্লামা মুহিবুল্লাহ বাবুনী হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ ভরপুর বরকত দান করেন, আল্লাহ আমাদের কায়েদে মিল্লাত বাবুনী হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমাদের সকল মুরব্বি এর মধ্যে ইসলাম হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ আমাদেরকে মুরব্বি হারা করিলেন না, আল্লাহ আমাদেরকে মুরব্বি হারা করিলেন না। বেঁচে থাকলে আবার দেখাবো ইনশাআল্লাহ, নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।